আমি পেছন থেকে কোনো কাজ করি না আরতি। মমতা, বিল্টুর জামা কাপড় গুছিয়ে দাও, বিল্টু মেজ বৌমার সঙ্গে যাবে। বিল্টু নেমন্তন্ন করবো বলে ছুটছিলাম। মা লক্ষ্মীর প্রসাদ, লক্ষ্মীর পেঁচা পাবে না তা কি হয়? তুমি জিতে গেলে বলে হাসছো মমতা? আসলে তুমি কিন্তু জেতোনি, মেজ বউ তোমাকে জিতিয়ে দিয়ে গেল। মা, ও মা, বিদিশা, বিদিশা, মা কি কাণ্ড! কারো সারসত্ব নেই, কারো কোনো পাত্তা নেই। ও মা, আরে গেলে কোথায় সব? তেনারা তো কেউ রান্নাঘরে নেই গো দাদাবাবু। কিছু চাই? কিছু চাই? পেটে খিদে একেবারে চঞ্চন করছে, দুটো বিস্কুট পর্যন্ত কেউ ঠেকায়নি, বলছে কিছু চাই। জগন্ন মা, পুজোর জন্য বিস্কুট খাবে কি গো? অত ভোগ রান্না হলো, তরকারি হলো, পায়েস। ও, তরকারি ভোগ পায়েস সব হয়ে গেছে? হ্যাঁ। দেখো, আমায় কেউ কিচ্ছু জানায়নি, খেতেও দেয়নি, কি আশ্চর্য! আমি আমি মানে এত রাগ ধরে না। তা যাও না, যাও মোটোখানে ঘরে, পুজো তো হয়ে গেছে। ও, পুজো হয়ে গেছে? তা আগে বলবে ভালো কথা। বাবা, মনীষ, অতীশ সব খেয়েছে? ওই নামে মাত্র খেয়েছে। বড়োবাবু আর মেজ দাদাবাবু মেজ বৌদিকে স্টেশনে ছাড়তে গেছেন। মেজ বৌদি বাপের বাড়ি চলে গেল না? হ্যাঁ। ও, সবাই মিলে তাহলে প্রতিমাকে এ বাড়ি থেকে তাড়িয়েই ছাড়লো। মেজ বৌদির এত ভুলো মন, দিয়েছে পাশে এত এত জল ঢেলে, পাস না তো পিটুলিগুলা জল, সবাই তো রেগে অস্থির। সে কি, এই 5 কিলো দুধ নষ্ট? নষ্ট বলে নষ্ট, তাই নিয়ে মা আর ওরা সব মেজবুদিকে এত কথা শোনালো। তারপর মেজবুদি জাগে জাগে জাগে, তুমি তুমি তোমার কাজে যাও। তাই বলে সবাই মিলে প্রতিমাকে এভাবে, না, আমি এ নিয়ে কোনো মাথা খামাবো না। কিন্তু 5 কিলো দুধ, 5 কিলো দুধ নষ্ট হয়ে গেল! ছি 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 ছি, কি সাংঘাতিক ওয়েস্টেজ! যত আমি ওয়েস্টেজ সহ্য করতে পারি না, আমার বড়াতে হয়েছে। আর কাকে কাকে দেওয়া বাকি আছে গো প্রসাদ? বৌদি, ও বৌদি, একবার এ ঘরে এসো না গো। পুজো আর্চার দিনে দাদারও বলিহারি, অশান্তি বাঁধিয়ে তবে ছাড়লে। সেই মেজ বউয়ের সঙ্গে জেদ করে বেরিয়ে গেল। এই কুরুক্ষেত্র এখন সহজে মিটবে? মিটবে না গো। মা, ঠাম্মা কই গো? কেন রে, বলো না। ওই তো তোর ঠাম্মার ঘরে। এই না, এখন একদম ঘরে নেই। বারে, আমি প্রসাদ খাবো না। বারে, তোর মা আর ঠাম্মা ছাড়া যেন কেউ প্রসাদ দিতে পারে না। বস, আমি দিই। এই, চান করেছিলি? হ্যাঁ করেছি। বাসি জামা কাপড় ছেড়েছিলি তো? হ্যাঁ বলছি তো, করেছি। আচ্ছা লক্ষ্মী ছেলে, বস। কি খাবি বল প্রসাদ? ফল আছে, খিচুড়ি, লাবড়ার তরকারি, পায়েস, কি দেবো বল? ফল খাবো না, পায়েসও খাবো না, খিচুড়ি দাও। মেজবাকির হাজার খিচুড়ি খেতে খুব ভালো লাগে। পুজোর সময় তো একবারও উপর থেকে নিচে নামলি না, এখন সে পিসিমনি প্রসাদ দাও, প্রসাদ দাও। তুমি তো বলেই খালাস, আমার কত কাজ পড়ে আছে জানো? পিসিমনি দুদিন বাদে কোর্ট খুলবে, ওকালতি করে খায়, এ তোমার পুজোর ফল কাটা নয়। কত পড়াশোনা করতে হয় জানো? এ কি, আরে আরে, এই কাটা ফলগুলো এইভাবে পড়ে রয়েছে কেন? এ তো কালো হয়ে যাচ্ছে, আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, এবার সব ফেলা যাবে গো, কেউ খাবে না, মুখে দেবে না। পিছনে আমাকে ফল দাও তো, আমি আর কিচ্ছু খাবো না। আগে সব কটা ফল আমাকে দাও। এনে ধর, নীল দে তো বাবা।
এই সাবধানে সাবধানে, এবার ফলগুলো পড়বে রে, পড়ে নষ্ট হবে। ইস, কি অবস্থা ফলগুলোর, শুকিয়ে গেছে গো। ভালোই আছে। এই ফলকা ফলকা ফলকা, কি নাড়ু খাচ্ছিস? ফল খাও না, ফলগুলো নাড়ুর থেকে অনেক বেশি দামি। এনে ফলকা। ও আর ফল খেয়েছে, সারা পাড়া ঘুরে প্রসাদ খেয়ে এলো। হ্যাঁ, তুই তুই সারা পাড়া ঘুরে প্রসাদ খেয়েছিস? তাহলে অতটা খিচুড়ি দিয়েছ কেন ওকে? সবটা নষ্ট করবে তো। হ্যাঁ, এই এই ওট খেতে হবে না, ওট উঠে বাপ উঠে বাপ। ছেলেটা খেতে বসেছে তো। তুমি জানো না পিসিমণি, ও পেট ঠেসে খাবার খেয়ে এসছে, এর মধ্যে যদি আবার খাবার ঠসে তাহলে তোর পেট খারাপ করবে, ওকে ডাক্তার দেখাতে হবে। দেখো আমি কিন্তু আর খরচা করতে পারবো না বলে দিলাম। আর তোমাদেরও বলিহারি যাই পিসিমণি, এই এত খাবার কেন করেছো? হ্যাঁ, মাথা গুনে নেবে তো আগে। সত্যি এ বাড়িতে ওয়েস্টেজের কথা আমি ছাড়া কেউ ভাবে না। বড় কোকা থামবি তুই, মা লক্ষ্মীর দয়ায় কম তো কিছু পাচ্ছিস না, এরপর মা লক্ষ্মী রাগ করবে। এই তুমি থামো, তোমা সবসময় কম পাচ্ছিস না কম পাচ্ছিস না করে করে খোঁটা দেওয়া, সারা সাথে কি এসব বলছি নাকি? এই যে তোমার গুণগান নাতি, দেখো কি বুদ্ধি, মানে এক ফোটা বুদ্ধি নেই, সারা পাড়ায় খেয়ে এসছে পেট ঠেসে। আরে বাবা, বাড়িতে যে এত খাবারের আয়োজন করা হয়েছে, এত পয়সা খরচা করা হয়েছে, সে সেগুলো খেয়ে উসুল কর, তা না আবার খায়। রাখ, ওঠ ওঠ। আমি কিচ্ছু খাবো না, আমি কিচ্ছু খাবো না। আহা, ও কি তুই খাওয়া ছেড়ে উঠছিস কেন? বেশ সাধারণ ফেলে উঠতে নেই দাদা। হ্যাঁ, উঠে এলি। আরে খাবারটা নষ্ট হবে তো। কে বলেছে নষ্ট হবে পিছুমনি? কোনো খাবার নষ্ট হবে না, আমি আর এক পচা অপচয় হতে দেবো না এ বাড়িতে। সব খাবার আমি খাবো, ওর খাবারটাও খাবো, চেটে পুটে খাবো। দাও তো দাও। হ্যাঁ, বাবাকেই সব দাও, বাবাই সব খাবে, খিচুড়ি পায়েস সব দাও, দেখি আমার জল ঢালা পায়েস খায়। যা না দাদু ভাই, আর যখন খাবি নি তখন যা গিয়ে শুয়ে পড়বি। উঠিস না বললুম, খাওয়া ছেড়ে উঠিস না। তুই কি করে জানলি নীল পায়েসে জল ঢালা হয়েছে? তুই তো বাড়িতেই ছিলি না। আমার দিকে তাকা, কি করে জানলি তুই? চুপ করে থাকিস না নীল, উত্তর দে। আজকে এই পায়েসের জন্য তোর মেজো কাকিকে এ বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে নীল, উত্তর দে আমার কথা, কি করে জানলি তুই? মেজো কাকি বাড়ি ছেড়ে চলে গেছে? আচ্ছা, এইটুকু একটা বাচ্চাকে এসব কথা এখন বলে কি লাভ? লাভ আছে মা, ওর বোঝা উচিত যে ওর একটা ছোট্ট ভুলের জন্য একজনের কত বড় ক্ষতি হতে পারে। ও এখন বড় হচ্ছে মা, ওকে এগুলো শিখতে হবে। এদিকে আয় আমার কাছে, আয় আমার কাছে, আয় আমার দিকে তাকা। অবর খোকা, অবর খোকা, আজকে পুজোর দিনে গায়ে হাত তুলিস নি বাবা। এই পুজোর দিনেই কিন্তু প্রতিমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে মা। উফ, বিদেয় হবার পরেও ও লক্ষ্মী অশান্তি লাগিয়ে দিয়ে গেল গো। হ্যাঁ, ওই যে কথায় বলে না, সব বেটাকে ছেড়ে দিয়ে বেড়ে বেটাকে ধর, যে করে গেল দোষ তার কোনো দোষ দেখছিস না, এই বাচ্চাটার পেছনে এসে পড়েছিস। নীল, পায়েসে জল ঢালা হয়েছে এটা তুই কি করে জানলি আমাকে বল। চুপ করে থাকিস না নীল, উত্তর দে বল নীল, তুই কি করে জানলি বল। আমি বুঝতে পারিনি বাবা, আমি বুঝতে পারিনি, আমি একটু মজা করতে গিয়েছিলাম, তাই জন্য মেজু কাকিকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে, আমি বুঝতে পারিনি। এবার বুঝলে তো মা, বুঝতে পারলে কে দোষ করলো আর কাকে তোমরা শাস্তি দিলে? শাস্তি আবার কোথায় কি দেখলি, ও তো গেল বাপের বাড়ি, গেছে গেছে ভালো হয়েছে, এখানে থাকলেই আর একটা কিছু অনর্থ বাঁধিয়ে বসত। ও বৌদি, এ আমি বলে দিলুম, যেখানে গেছে না দেখবে সেখানেও কিছু বাঁধিয়ে বসে আছে।
আমার কাছে এই টাকা আছে, দাও না একটু লক্ষ্মী ঠাকুর। ওই যে তোর সামনে যেটা আছে ওইটা নিয়ে যা। এইটা নেব, চলো গো লক্ষ্মী ঠাকুর, আজ তোমাকে কোলে করে নিয়েই আমি পকেট কাটবো। তুমি কিন্তু রাগ করো না জানো, দেখি তুমি কেমন পয়া। আজ যেন এমন কিছু আমি পাই যা কোনোদিনও পাইনি, দেখি দিতে পারো কিনা। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। তারপর আমরা পায়েসে জল ঢেলে বাইরে পালিয়ে গেলাম। বাইরে গিয়ে মুখ ধুয়ে পাশের বাড়িতে গিয়ে অঞ্জলি দিতে চলে গেলাম। আমি বুঝতে পারিনি বাবা ঠাম্মা মেজুকাকে গিয়ে আমাদের জন্য ঘর থেকে বের করে দেবে। কে বলেছে তোকে ঠাম্মা মেজুকাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? পিসিমণি, সেটাই কিন্তু সত্যি ঘটনা। হ্যাঁ শেখা, 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 এইসবই শেখা। ওইটুকু ছেলেটাকে এসব শেখা? ঠাম্মা খারাপ, ঠাম্মা কাকিমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, এইসবই জানুক তোর ছেলে, তাহলে তো শান্তি। তো আর ওই অলক্ষ্মী, আর অলক্ষ্মী যে সেই মেয়েটাকে হারিয়ে এসে বাড়িটার কত বড় ক্ষতি করলো তা নিয়ে তোরা কেউ রাখালি না, কেউ কোনো কথা বলিস না। হ্যাঁ কর, তুই আর সাপ সাপান্ত কর, একজন তোর সাথেই চলে গেল, তুই সাপ সাপান্ত কর। কেন বাড়াচ্ছ মা, কেন শুধু শুধু বাড়াচ্ছ? তোমাকে কেউ সাপ সাপান্ত করেনি। সব কথা কি মুখ ফুটে বলতে হয় বাচ্চা? এটা কিন্তু তোর ভারী অন্যায় দেবেশ। দেখ আমি উচিত কথা বলি, বললে তুই হয়তো রাগ করবি, কিন্তু এ কথা তো ঠিক যে প্রতিমাই তো নিজে থেকে গিয়ে দাদাকে বললে যে সে বাপের বাড়ি যাবে। সেটাও কিন্তু মায়েরই জন্য পিসিমণি। বেশ করেছি, ভালো করেছি, সব আমার কপাল। ও বৌদি, বৌদি যাচ্ছে কোথায়? বৌদি দেখ দেখি, অকারণে অশান্তিটা বাদালি তো। কি অশান্তি, কোনটা অকারণে পিসিমণি? না মানে আমি বলতে চেয়েছিলাম যে ওই দেখ বৌদি না হয় একটা দোষ করেই ফেলেছে, তা যা হবার তো হয়েই গেছে, তুই মিচিমিচি বৌদিকে এরকম দোষারোপ করতে গেলি কেন? এখন দেখ দেখি বৌদিকে আবার থামাই গিয়ে যাই আসি দ্বারা, এই আবার সব খোলা পড়ে রইল, এত কাজ না সারাদিন, বাবা খাটতে খাটতে গেলুম। বৌদি, ও বৌদি, দেখলি নীল? দেখলি তো কি হয়ে গেল, আজকের দিনে তোর মেজুকাকে এ বাড়ি ছেড়ে চলে যেতে হলো, দেখলি তো? কি হবে বাবা, মেজুকাকে আমার জন্য কষ্ট পেল, কি হবে এখন? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে বাবা, তুই কেঁদো না। জানিস নীল, কেউ কেউ বলে ঈশ্বর যা করেন সব মঙ্গলের জন্য করে, কে জানে তোর মেজকাকির এই বাপের বাড়ি চলে যাওয়াটা হয়তো কোনো মঙ্গলেরই সূচনা করছে। Thank you.
ওই চাঁদের টিপে মন ভুলি না মা, দোল না দোলে মন দোলে না মা, রাতের চোখে ঘুম যে নামে চাঁদের পাশে মেঘ যে থামে, রাতের চোখে ঘুম যে নামে চাঁদের পাশে মেঘ যে থামে, আমার পাশে নেই তো। কেমন যেন কষ্ট হচ্ছে জানো তো, কিরকম যেন সবকিছু ফাঁকা ফাঁকা লাগছে। কেন এমন হচ্ছে বলো তো, ওকে ছেড়ে এলাম বলে কি? ওকে তো ছেড়ে আসতে হবে, জানি জানি, তবু ওকে ওকে জড়িয়ে ধরে না কিরকম একটা শান্তি পেয়েছিলাম আমি, তোমাকে ঠিক তুমি ঠিক বোঝাতে পারবো না। আমার মনে হয়েছিল কি আমার পরীকে আমি ফিরে পেলাম। তোমায় ছাড়া ঘুমাসি না মা, চলো 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 পাল্টাই।